নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথি আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, দেওয়াল লিখন কাণ্ড, প্রতিবাদে সরব যৌথ বাম সংগঠন, অধ্যক্ষের পদত্যাগের দাবি। শিলচরে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল পুরালো যুব কংগ্রেসীরা, রয়েছে বিশাল মিছিল। হাইলাকান্দিতে বিজলি মহোৎসব পালন, সূচনা অভিভাবক মন্ত্রীর। এবারে আমার বাংলা সংবাদ বিস্তারিত। শিলচর কাছাড় কলেজের সম্মুখে ছাত্র সংগঠন এসএফআই কাছাড় জেলা কমিটির জেলা সম্পাদক শাহরুল মজুমদারের ওপর এবিভিপির সদস্যের প্রাণঘাতী হামলা চালানোর ঘটনায় বিক্ষোভ প্রদর্শন করল বেশ কয়েকটি বাম সংগঠন। উল্লেখ্য, বিগত ২৪শে জুলাই শিলচর কাছাড় কলেজের সম্মুখে ছাত্র সংগঠন এসএফআই সর্বভারতীয় প্রচার অভিযানের জন্য দেওয়াল লিখন কর্মসূচিতে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক শাহরুল মজুমদার। ঠিক সেই সময় কলেজের অধ্যক্ষ ছাত্রনেতা শাহরুলকে ডেকে নিয়ে যান এবং তখনই এবিভিপির সদস্যরা কলেজ গেটে তালা ঝুলিয়ে অধ্যক্ষের সামনে ছাত্রনেতা শাহরুলের ওপর প্রাণঘাতী হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি। ঘটনার পর এবিভিপির সদস্যের অভিযুক্ত করে ছাত্রনেতা শাহরুল মজুমদার শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনা সংঘটিত হওয়ায় তিন দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও দোষীদের গ্রেফতার করা হয়নি। এরই পরিপ্রেক্ষিতে বুধবার বিকেল ৪টে নাগাদ এসএফআই, ডিওয়াইএফআই, এআইডিএসওর কর্মকর্তাদের যৌথ উদ্যোগে শিলচর অফিসপাড়াস্থিত শহীদ ক্ষুদিরাম প্রতিমূর্তির সম্মুখে জড়িত হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ চলাকালীন যৌথ সংগঠনের কর্মকর্তারা সেই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান। কলেজ অধ্যক্ষের সম্মুখে কিভাবে এমন ঘটনা সংঘটিত হলো এ নিয়ে প্রশ্ন উত্থাপন করেন তারা। পাশাপাশি তারা কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিও জানান। অধ্যক্ষের মদতে এমন ঘটনা সংঘটিত হয়েছে বলে তোপ দাগেন তারা। অতিসত্বর সেই ঘটনায় মূল দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান। অন্যথায় আগামীতে গণ আন্দোলনে মাঠে নামবেন বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন যৌথ সংগঠনের কর্মকর্তারা। কলেজ ক্যাম্পাসের ভিতরে প্রায় ২০-২৫ জন অন্য সংগঠনের ছাত্ররা ছিল। এই রবিবার দিনে কলেজ ক্যাম্পাসের ভিতরে ২০-২৫ জন ছাত্ররা কি করছিল সেই জবাব কাছাড় কলেজের অধ্যক্ষ দিতে হবে। সেই সময় শাহরুলকে ডেকে নিয়ে কলেজ ক্যাম্পাসের ভেতরে প্রিন্সিপালের মদতে তাকে কিল কুশি দিয়ে ভেতরে মারধর করা হয়। বন্ধুগণ, কলেজের প্রতিষ্ঠানের একজন অধ্যক্ষ কিভাবে নোংরা কাজ করতে পারেন, অগণতান্ত্রিক নৈরাজ্য সৃষ্টি করতে পারেন, তার জ্বলন্ত উদাহরণ গত ২৪শে জুলাইয়ের ঘটনা। তারপর ওকে ভেতরে রেখে আমরা যখন খবর পাই আমরা কলেজ ক্যাম্পাসের সামনে আসি, এসে দেখি ২০-২৫ জন ছেলে ভেতরে দাঁড়িয়ে আছে। শাহরুল তো নেই, আমাদের এসএফআই শাহরুল মজুমদার ও ভেতরে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও আইওয়াইসি সভাপতি শ্রীনিবাস বিভিকে পুলিশ শারীরিক নির্যাতন ও অপমান করার প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করলেন যুব কংগ্রেস কর্মকর্তারা। বুধবার কাছাড় যুব কংগ্রেস সভাপতি রঞ্জিৎ দেবনাথের নেতৃত্বে শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে এক প্রতিবাদী মিছিল ব্যয় করে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে শহরের দেবদূত পয়েন্টের সম্মুখে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করেন যুব কংগ্রেসীরা। এদিন কুশপুতুল দাহ করার পর যুব কংগ্রেস সভাপতি রঞ্জিৎ দেবনাথ বলেন, সরকারের নির্দেশে পুলিশ প্রশাসন যে অরাজকতা চালাচ্ছে তা ধিক্কার জানায় যুব কংগ্রেস। তিনি এও বলেন, জ্বলন্ত সমস্যা নিয়ে প্রতিবাদ করলে সরকার পুলিশ দিয়ে তা দমন করতে চেষ্টা করে। সরকার যতই পুলিশ দিয়ে প্রতিবাদ দমন করতে চেষ্টা করুক তবুও
যুব কংগ্রেস নত হবে না, বরং যুব কংগ্রেসের আন্দোলন চলবে বলে জানান তিনি। এই দিনের প্রতিবাদী কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকারী সভাপতি পল্লব সিং যাদব, এনএসইউআই সভাপতি জুলফিকার মজুমদার, জসিম আহমেদ, জন্মজয় চৌধুরী, জাবেদ আখতার লস্কর সহ অনেকে। গোটা ভারতবর্ষে আজকে কাছাড় জেলা যুব কংগ্রেস কমিটির তরফ থেকে আমরা আজকে আন্দোলন করছি। এই ধরনের গুন্ডাগর্দি পুলিশে সরকারের নির্দেশে আমরা ধিক্কার জানাই, যে সরকার গরিবের স্বার্থে কথা বলে না, যে সরকার মূল্যবৃদ্ধি নিয়ে কথা বলে না, চাকরি নেই দেশে এগুলো নিয়ে কথা বলে না। আর এগুলো আমাদের সমাজের মানুষরা যদি আন্দোলন করে তাদেরকে পুলিশের ডর দেখিয়ে বসানোর চেষ্টা করে। আমরা এই সরকারকে বলে দিতে চাই, ইউথ কংগ্রেস কখনো ঝুঁকবে না, কারণ আমরা একটা জানি, ইউথ কংগ্রেস কবি ঝুঁকেগা নেই, আমরা কোনো কোনোদিনও ঝুঁকব না। সত্যের সামনা করে আমরা এই পর্দাফাশ করবো, যত মিথ্যার প্রচার আছে আমরা সত্য দিয়ে লড়াই করে যাব। আমরা গান্ধীজির আদর্শে বিশ্বাসী, আমরা এইভাবে প্রতিবাদ করে যাব আগামী দিনে। আমরা আজকে প্রতিবাদ করেছি আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, আমরা এপিজি পুষ্পতুল দাহ করেছি, আর আগামী দিনেও আমরা এটা আরো বড় করে করব। যে ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে গোটা ভারতবর্ষে, এটাকে কাছাড় জেলা যুব কংগ্রেস তীব্রভাবে নিন্দা জানায়। আজাদী কা অমৃত মহোৎসব পালন করার অঙ্গ হিসেবে ভারতের বিদ্যুৎ মন্ত্রক বিদ্যুৎ ক্ষেত্রে দেশের অগ্রগতির একটি চিত্র জনসমক্ষে তুলে ধরার অবকাশ নিয়ে গোটা দেশ জুড়ে বিজলি মহোৎসব পালনের কর্মসূচি গ্রহণ করেছে। এরই অঙ্গ হিসেবে বুধবার হাইলাকান্দি জেলা প্রশাসন ও এপিডিসিএল এবং পাওয়ার গ্রিডের বদরপুর সংমণ্ডলের যৌথ ব্যবস্থাপনায় হাইলাকান্দি জেলায় বিজলি মহোৎসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন হাইলাকান্দি জেলার কইয়া চা বাগানের দুর্গা মণ্ডপে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের শুভারম্ভ করেন রাজ্যের পরিবহন, আবগারি ও মিন বিভাগের মন্ত্রী তথা হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশজুড়ে বিদ্যুৎ বিভাগের যে পরিবর্তন এসেছে তা বিস্তারিত জনসভায় তুলে ধরেন। পাশাপাশি তিনি বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে বিদ্যুৎ প্রকল্পের যে নিরন্তর উন্নয়ন হয়েছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, সেই বিষয় সম্পর্কে জনসমক্ষে তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাটলিচোরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুজামুদ্দিন লস্কর, হাইলাকান্দি জেলা শাসক হিবারে নিসর্গ গৌতম, হাইলাকান্দি জেলা বিজেপির সভাপতি স্বপন ভট্টাচার্য, জেলা পরিষদ সিইও জয়দীপ শুক্ল সহ অন্যান্য বিভাগীয় আধিকারিকরা। তাহলে কত বছর তাকে হিসেব করে দেবেন বাড়িতে গিয়ে? এই বছরের কথাগুলো যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন উজ্জ্বলতার জায়গায় একটা কথা বেরিয়ে আসে, উজ্জ্বল আমরা যে ভারত বলেছি, উজ্জ্বল ভবিষ্যৎ বলেছি আমরা, যদি তার আগে আমরা চলে যাই তাহলে যতটা আমরা উজ্জ্বল খুঁজে পাবো না ততটা জ্বালা খুঁজে পাবো। আট বছরে যতটা উজ্জ্বল ব্যবস্থা আমরা খুঁজে পেয়েছি তার আগে 67 বছর যদি আমরা হিসেব করি তাহলে থেকে উজ্জ্বলের জায়গায় জ্বালা বেশি। পূর্ত সড়ক তৈরির কাজে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ তুলে ধরার পরেও বিভাগীয় কোনো তৎপরতা না হওয়ায় অবশেষে পূর্তমন্ত্রী ও জেলা শাসকের দ্বারস্থ হলেন প্রতিবাদকারীরা। বুধবার চ্যাংদুয়ারির সড়কের কাজে অবাধ দুর্নীতির তদন্তের দাবি তুলে রাজ্যের পূর্তমন্ত্রীকে টুইট ও কাছাড়ের জেলা শাসকের কাছে স্মারকপত্র দিয়ে অভিযোগ জানালেন তাপাং বিজেপির কর্মকর্তারা। পরে সংবাদ মাধ্যমের সামনে বলতে গিয়ে বিজেপি কর্মী সঞ্জিত দেব বলেন, নিম্নমানের সড়কের কাজের প্রতিবাদের পরও কোনো বিভাগীয় তরফ থেকে বরাদ্দ প্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি, এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন তিনি।
এছাড়া সরকারি কাজে নয় ছয়ের অভিযোগ প্রকাশ্যে আনার পরও কেন পূর্ত বিভাগের পক্ষে সংবাদ মাধ্যমে কোনো স্পষ্টীকরণ দেওয়া হয়নি এ নিয়েও প্রশ্ন তুলেন তিনি। এদিন স্মারকপত্র প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অরবিন্দ দত্ত, রবিনারায়ণ দাস, রঞ্জু দাস, কাজল দাস প্রমুখ। প্রায় তিন মাস আগে আমাদের তাপাং ব্লকের চেংদরের রাস্তা পিএমজিওয়াইসের রাস্তা নিয়ে আমরা কমপ্লেন আসে লোকাল পাবলিক থেকে। আমরা এখানে যাই, যাওয়ার পরে দেখতে পারি যে স্টিমের মতো কোনো কাজ হচ্ছে না, না হওয়ায় আমরা এখানে প্রতিবাদ করায় আমাদের উপর আমার উপর বা আমার সঙ্গে আরও চার পাঁচজন ছিল, আমাদের পানগাতে হামলা হয়। সঙ্গে সঙ্গে আমরা এফআইআরও করি। হ্যাঁ, এটা জনসমক্ষে সবাই জানে। তারপর আমরা এসডিওর সঙ্গে আলাপ করি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুপারিনিয়ার সবার কাছে কমপ্লেন দেওয়ার পরও প্রায় দুই মাস তিন মাস কাম বন্ধ ছিল। দেখা যাচ্ছে তিন চার দিন আগে থেকে আবার কাম শুরু হয়েছে। ভালো কথা, আমরাই যে কাজ হবে, কিন্তু সেম আগে যে কাজের কোয়ালিটি ছিল, কাজের গুণমান ছিল, সেই অবস্থায় সেম আবারও চলছে। তো আজকে আমরা এসেছি এখানে সুপারিনটেন্ডেন্টের কাছে একটা মেমোরাম দিয়েছি, কাছারের ডিসি স্যারের কাছে একটা দিয়েছি, আমাদের কাছারের জেলার জেলা পরিষদের সম্মানিত সভাপতি অমিতাভ রায় মহাশয়ের কাছে আমরা একটা মেমোরাম দিয়েছি যে তিন দিনের ভিতরে যদি এটা তদন্তক্রমে সম্পূর্ণ ভালোভাবে কাজ না হয় তা আমরা আইনের ব্যবস্থা নিব। এখানে আপনার কি মনে হয়, আপনারা আগেও আপনারা এই রাস্তা নিয়ে প্রতিবাদ করেছেন দুর্নীতি হচ্ছে বলে, তো এখানে কার এখানে মদত? আমার মনে হয় এত সব কমপ্লেন দেওয়ার পরেও যে এটা কোনো ইনকোয়ারি হচ্ছে না, আমার মনে হয় এটার সঙ্গে আমাদের এসি রফিকুল হক স্যার, এসডিও শুভেন্দু দাস এবং আমরা ইঞ্জিনিয়ার নন্দী, তাদের সঙ্গে কন্ট্রাক্টরের একটা লেনদেন হয়েছে, নতুবা এত কমপ্লেন এত কেস হওয়ার পরে কেন এটার ইনকোয়ারি? বিগত বছরের 26 জুলাই অসম মিজোরাম আন্তঃরাজ্য সীমান্তের লাইলাপুরে মিজোরাম পুলিশের গুলি বর্ষণে অসম পুলিশের 6 জওয়ান নিহত হন। মঙ্গলবার সেই নৃশংস হত্যাকাণ্ডের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নিহত জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে ধলাই সাংবাদিক মঞ্চ, কর্মায়ন সংস্থা, পল্লী উন্নয়ন ক্লাব ও MHC ক্লাবের যৌথ উদ্যোগে লাইলাপুরে এক বিশাল শোকসভার আয়োজন করা হয়। এছাড়াও এদিন এক বিশাল মিছিলের আয়োজন করে মিজো আগ্রাসনের বিরুদ্ধে ধিক্কার জানানো হয়। গত বছরে আমাদের আসাম মিজোরাম সীমান্তে আমাদের আসাম সরকারের ছয়জন বীর শহীদ হয়েছেন, তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং আজকে যে আমরা যে এখানে যে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি সেটা ওনাদের প্রাপ্য না, সেটা আমাদের গর্ব করে আমরা বলছি যে আমাদের আসাম পুলিশ কোনোদিনও হার মানবে না এবং ভবিষ্যতে যদি আমাদের আর কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তো আমরা আসাম পুলিশের সঙ্গে সহযোগিতা করে এবং আমাদের আসামের যে জায়গাগুলি মিজোরামের দখলে রয়েছে সেই জায়গাগুলি যাতে আমাদের পুনরুদ্ধার করে আমাদেরকে দেওয়া হয় এবং যেদিন সেই জমিগুলো আমাদেরকে পুনরুদ্ধার করে দেওয়া হবে সেদিন এই ছয়জন বীর শহীদের আত্মার শান্তি পাবে যে আমরা সেই জমিন মিজোরামের সঙ্গে আমরা আনতে পেরেছি। এই দাবি রেখে আমি বেপরোয়া অবৈধ মদ তীর বিক্রেতাদের দাপটে ব্যাপক দুর্বিপাকে পড়েছেন ছোট দুধ পাতিলের মহিলারা। মঙ্গলবার রাতে অবশেষে পুলিশ ডেকে রাতের অন্ধকারে সক্রিয় মদ ও জুয়ার ডেরা প্রকাশ্যে আনা হয়। অভিযানে প্রচুর পরিমাণে অবৈধ মদ জব্দ করলেও কাউকে পাকড়াও করা হয়নি বলে জানা গেছে। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আবগারি বিভাগের দায়িত্বে থাকার পরও তারই উপত্যকায় অবিশ্বাসীয় রমরমা নেশা বাণিজ্যকার যোগ সাজুষে চলছে প্রশ্ন উঠছে সচেতন মহলে। মারোয়ারি যুবমঞ্চ সংগঠন ইয়াসের যৌথ উদ্যোগে বুধবার তারাপুর শিববাড়ি রোড এলাকার শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এদিন মণিপুরী বস্তি এলাকায় আয়োজিত এক সভার মাধ্যমে মশারি সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তুলে দেন সংস্থার কর্মকর্তারা। কর্মসূচির প্রথমে আয়োজিত এক সভায় সংস্থার সকল কর্মকর্তাদের উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান এলাকার জনগণ। সভায় তারাপুর জিপির প্রাক্তন সভানেত্রী বীণা পানিনাথ, ইয়াসির সভাপতি সঞ্জীব রায় সহ মারোয়ারি যুবমঞ্চের সভাপতি মধু পারেখ ও সংস্থার সকল সম্মানিত সদস্য ও সদস্যরা উপস্থিত থেকে বন্যা পীড়িত শতাধিক পরিবারের ত্রাণ সামগ্রী তুলে দেন। বন্যা পরবর্তী সময়ে সংস্থার এই মহৎ প্রয়াসকে সাধুবাদ জানিয়ে এদিন খুশি ব্যক্ত করেছেন স্থানীয়রা। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ সমর্থিত প্রার্থী তথা আদিবাসী সম্প্রদায়ের দ্রৌপদী মুর্মু ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে
আসেন হওয়ায় ডলুর সাঁওতাল সমাজের পক্ষ থেকে ডলুবাগান এলাকায় আদিবাসী সম্প্রদায়কে নিয়ে এক পদযাত্রা মিছিলের আয়োজন করে সমগ্র বরাক উপত্যকার সাঁওতাল সমাজ এবং মাঝি মণ্ডল কমিটি। এ উপলক্ষে বুধবার এক র্যালি বের করা হয়। র্যালিটি ডলুবাগান নাচগড় থেকে শুরু করে ডলু বাজার হয়ে ময়নাগড় পর্যন্ত গিয়ে আবার ডলুর নাচগড় মণ্ডপে এসে সমাপ্ত হয়। পরে আদিবাসী মেয়েরা নৃত্য পরিবেশন করেন। পরে এক সভাও অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন রাজ্যের বিজেপির এসসি মোর্চার সহসভাপতি অমলেন্দু দাস, শিলচরের সাংসদ প্রতিনিধি বিশ্বজিৎ দাস, বরাক উপত্যকা সাঁওতাল সমাজ উন্নয়ন সভাপতি ছয়লেশ সাঁওতাল, সম্পাদক শ্রীমদ সাঁওতাল, মাঝি মণ্ডল প্রমুখ। সোনাই থেকে নিখোঁজ হল বছর কুড়ির এক যুবক। গত শনিবার দুপুরবেলা সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হলে আর ঘরে ফেরা হয়নি যুবকের। চার দিন ধরে ছেলে নিখোঁজের খোঁজ খবর নিয়ে কোনো সন্ধান না পেয়ে পুলিশের দ্বারস্থ হলেন বাবা ও মা। এ নিয়ে বুধবার সোনাই থানায় ছেলে নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেছেন দরিদ্র এই পরিবারের লোকেরা। নিখোঁজ যুবক জুয়েল হোসেন শেখের বাবা হাশিমুদ্দিন ও মা জোসনা বেগম জানান, লক্ষ্মীপুর থানার অন্তর্গত কাপ্তানপুর অষ্টদশ খণ্ডের তাদের বাড়ি থেকে গত ২৪ জুলাই আনুমানিক দুপুর দুটা নাগাদ বাড়ি থেকে সোনাই বাজার যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে আর বাড়ি ফেরেনি তাদের ছেলে জুয়েল। সন্ধ্যা পর্যন্ত সে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে তার সন্ধানে বের হন তারা। পরে সোনাই মতিনগর পূর্ত সড়ক সংলগ্ন রাঙ্গির ঘাট জামে মসজিদের সম্মুখে ছেলে নিয়ে যাওয়া সাইকেলটি পান, কিন্তু ছেলের সন্ধান পাননি তারা। গত দু তিন দিন সম্ভাব্য সব জায়গায় খোঁজ চালিয়ে কোনো সন্ধান না পাওয়ায় অবশেষে আইনের দ্বারস্থ হন তারা। নিখোঁজ জুয়েলের বাবা মা এও জানান, বেশ কিছুদিন থেকে তাদের ছেলে কোহিমা যাবে বলে বলে আসছিল। এতে তারা তাকে যেতে বারণ করেন, কিন্তু ছেলে নিখোঁজ হওয়ার পর কোহিমায় থাকা তাদের পরিচিতদের সাথে যোগাযোগ করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানান তারা। শনিবারে বিকালে আসর করে সাইকেল লইয়া বার হয়েছে, বার হইয়া সাইকেল লইয়া কোন বাইকে লইতে আমরা হইতে পারি না, সন্ধ্যা হয়ে গেছে গিয়া। সন্ধ্যা হওয়ার পরে ও তার মায়া কইছে যে আমার কুয়াই বাবা আর না তুমি যাও স্যার, বিয়া দেখলাম যে সাইকেল রাস্তার মুখে ফলাই তো আর আমার ছেলে নেই। তখন বাজে খুঁজে খুঁজে করি আমার কুটুম পাশ যত আসলো আর কি জানাশুনো, তারা সবর কাছে আমি মানে ফোন টোন করিয়া জানাইছি আমি, তারা কইছি না আমরা গেছে আইসে আজকাল লাগে আমরা একটু আর কোনো সাইট না পাওয়া আমরা তানাতাই এখন জানাই তো আমরা মানে স্কুল উস্কি আসলাম, তারা সবর কাছে আমরা জানাইছি তারা না করছে আমরা নাই তোমার ছেলে। অবশেষে ব্যাপক জল্পনা কল্পনার পর বুধবার সুষ্ঠুভাবে গঠিত হল রাজনগর কোঅপারেটিভ সোসাইটির নতুন কমিটি। এদিন সাপ্লাই বিভাগের রেহান উদ্দিনের উপস্থিতিতে কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন সচিব তৈবুর রহমান ও হাবিবুর রহমান। আমাদের
আমাদের নমিনেশন ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় 14 জন নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বিতায়, আর একজন আমাদের বাকি রয়েছে। আজকে আমাদের বার্ষিক সাধারণ সভা ছিল 22-23 ইঞ্চি বার্ষিক সাধারণ সভায় এত সমাবেশ, আমাদের সমিতি শুভবৃন্দ 500-700 মতো উপস্থিত হয়েছে। আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত, যাতে আগামী দিনে আরও সদস্য বাড়ে এবং মানুষ অংশগ্রহণ করে সমিতির ব্যাপারে যেন তারা অবগত হয় এবং আমাদের সাহায্য করে, সহানুভূতি করে, এটাই আমাদের বড় আনন্দ। এদিকে তারা লোক সমাগমে মহিলা এবং যুবক বৃদ্ধ মানুষ খাবার খাইছে, আমরা তাদের নির্বাচিত যেটা হয়েছে তারা কি পদে প্রদর্শন হয়েছে তারা তুলে ধরবে। আমাদের সমিতির একটার মধ্যে আমাদের স্ট্রঙ্গার, যেমন সবল শ্রেণী থেকে 4 জন লাগে, আমাদের 3 জন নির্বাচিত হয়েছেন, 1 জন আমাদের সদস্য কম হয়েছে। আগামী দিনে এই বোর্ড বডি মিটিংকে নিতেও পারে না নিতে পারে। আর এরপরে আমাদের উইকার সেকশনের দুর্বল শ্রেণী থেকে 8 জন আমাদের ইয়েও ছিল, পদই ছিল, 8 জন নির্বাচিত হয়েছেন। মহিলা সংরক্ষিত 3 জন ছিল, 1 জন এসসি 1 জন হয়েছে, আর বাকি 2 জন মহিলা সংরক্ষিত, তারা 2 জন নির্বাচিত হয়েছেন। আলগাপুর রাজস্ব চক্রের অন্তর্গত বিভিন্ন জায়গায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিপূরণের সার্ভে সঠিকভাবে না হওয়ায় ক্ষোভ ব্যক্ত করলেন স্থানীয়রা। বকরিহাওর ও কালীনগর জিপিগুলো বছরের অর্ধেক সময় বন্যার কবলে থাকে, ফলে কখনো নদীর জল তো কখনো বৃষ্টির জমা জলে তীব্র সমস্যার সম্মুখে পড়তে হয় স্থানীয়দের। বিষয়টি জনপ্রতিনিধিদের অবগত করা সত্ত্বেও এই এলাকাটিতে সঠিকভাবে সার্ভে হয়নি বলে অভিযোগ করেন তারা। মঙ্গলবার কালীনগর তৃতীয় খণ্ড হরিয়ার পাড়ে সুরাবুদ্দিন আব্দুল মানান, কায়দুল হোক, আনারুল হোক, জায়দুল ইসলাম, জিয়াদুল ইসলাম, তামিজউদ্দিন, নাজমা বেগম, নাজিমউদ্দিন, ফারমান আলী ওরুফে রঞ্জু সহ অনেকেই সাংবাদিক ডেকে জেলা পাটুয়ারি, বিএলও সহ সার্ভের দায়িত্বে থাকা আধিকারিকদের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন। তাদের বক্তব্য থেকে জানা গেছে, হরিয়ার পার গ্রামে এলোমেলোভাবে সার্ভে করা হয়েছে, অনেকটি ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারে সার্ভে করা হয়নি বলে অভিযোগ করেন তারা। এদিন গ্রামবাসী, ক্ষুব্ধ জনতা, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ হাইলাকান্দি জেলার জেলাশাসক হিবারে নিসর্গ গৌতম, আলগাপুর রাজস্ব চক্রের চক্রাধিকার আব্বাস মির্জা আহমেদের দৃষ্টি আকর্ষণ করে বঞ্চিত ঘরগুলিকে সার্ভে করানোর অনুরোধ জানান। এদিকে বিএলও রজব আলী জানান, বিভাগীয় আধিকারিকদের সহযোগে সার্ভে সম্পন্ন হয়েছে, তবে কিছুটা পরিবারে সার্ভে করা সম্ভব হয়নি। বাকি থাকা ঘরগুলি পাটুয়ারি ও নির্ধারিত আধিকারিককে সার্ভে করতে আসলে তিনি সর্বদা প্রস্তুত আছেন বলে জানান। পরিবার রয়েছে, আমরা তারা জিজ্ঞাসলাম বিএলওরে যে আমরা বাড়িঘরটা ইনকোয়ারি করলায় না খানে, তারা কইলা উঠিয়া যে আমরা আর ফতেঘাটে ফেক, আমরা বাড়ি তো ঢুকা যান না। তো পরে আমরা জিগাইলাম যে বাসাই তুমি আমরা বাড়ি তো শুকানির ঘরে ঢুকবাই নি, তাই কইলা আচ্ছা ঠিক আছে আমরা এটা আবু আইসে না অর্ডার আইলে আমরা ঢুকমু। ও তো তারা ওখান জ করছে, এখন পাটোয়ারি সাটোয়ারি তারা ইনকোয়ারি করা তাইতে আমরা পাটোয়ারি খেয়ে আমরা জীবনে আমরা চকেও দেখছি না যে ও মানুষ পাটোয়ারি যে আমরা চিনতাম ইলা লাগান, মানে এখন অব্দি আবু কোনো মানুষ আমরা এখানে আইসে না, ওটাও আমরার দাবি। এখন আমরা নতুনভাবে আমরা ইনকোয়ারি করুক, আমরারে নতুনভাবে ইনকোয়ারি করি, আমরারে এ সন্তুষ্ট দেখ যেতাও দেখ ওটাও আমরা চাই। আর ডিসি মহোদয়ের কাছে চাই আর যে আপনি নিজে আইয়া কোদ নিজের চৌকে নিজে ইনকোয়ারি করো, ইনকোয়ারি করিয়া দেখো যে আমরা প্রাপ্যদার না আমরা না প্রাপ্যদার, ওটাও আমরার মানে আবেদন। এটা খানি লগর পার তিরি ফুলিয়ার পার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। দেওয়াল লিখন কাণ্ড, প্রতিবাদে সরব যৌথ বাম সংগঠন, অধ্যক্ষের পদত্যাগের দাবি। শিলচরে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল পোড়াল যুব কংগ্রেসীরা, রয়েছে বিশাল মিছিল। হাইলাকান্দিতে বিজলি মহোৎসব পালন, সূচনা অভিভাবক মন্ত্রীর। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।